অনুগুলের দুই অভিযুক্তঙ্কু ফাঁসি দণ্ডাদেশ। দণ্ডাদেশ দেলে আটমালিক অতিরিক্ত জিল্লা দুরাজজ। 2017 মসিহা অক্টোবর মাসে হইতিবা ট্রিপল মর্ডর ঘটনার রায় প্রকাশ। টঙ্কা হাতেইবা পাই স্বামী স্ত্রী এবং 4 বর্ষর পুকু হত্যা করেছিল নন্দকিশোর সেঠী এবং প্রকাশ বেহরা। কিশোরনগর থানা গম্ভারী মালিয়া গাঁরে ঘটিছিল বিভৎস হত্যাকাণ্ড। উভয় অভিযুক্তঙ্কু 302 দফার ফাঁসি দণ্ডাদেশ ঘোষণা করা যাইছি। এ বড় খবর যাহা বর্তমান সময়ে আসুছি যে ফাঁসি দণ্ডাদেশ ঘোষণা করা যাইছি। কিশোরনগর থানা গম্ভারী মালিয়া গাঁরে এ বিভৎস হত্যাকাণ্ড ঘটিছিল। অনুগুলের দুই অভিযুক্তঙ্কু ফাঁসি দণ্ডাদেশ মিলিছি। দণ্ডাদেশ দেইছন্তি আত্মলিক অতিরিক্ত জিল্লা দুরাজজ। গুরুত্বপূর্ণ রায় শুনেছন্তি। 2017 মসিহা ট্রিপল মর্ডর ঘটনার রায় প্রকাশ। টঙ্কা লুট পাই স্বামী স্ত্রী এবং 4 বর্ষর পুয়কু হত্যা করা যাইছিল। কিশোরনগর থানা গম্ভারী মালিয়া গাঁরে ঘটিছিল এ বিভৎস হত্যাকাণ্ড। অনুগুলের দুই অভিযুক্তঙ্কু ফাঁসি দণ্ডাদেশ দিয়া যাইছি। দণ্ডাদেশ দেইছন্তি আঠমালিক অতিরিক্ত জিল্লা দুরাজজ। ଏଥିରେ 302 ଆମର ଯେଉଁ ଅତିରିକ୍ତ ମାନ୍ୟବର ଆଡ଼ିସନାଲ ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ ସେସନ ଜଜ୍ ଯିଏ ଅଛନ୍ତି ସେ ଦଣ୍ଡାଦେଶ ଦେଇଥିଲେ। 302 ଆଜି ଫାଶୀ ଦେଇଥିଲେ, 2 ଜଣଙ୍କୁ ଫାଶୀ ଅର୍ଡର କରିଛନ୍ତି। ତା ଛଡ଼ା ଫାଇନ୍ ବି ଦେଇଛନ୍ତି 1,00,000 ଟଙ୍କା। ତା ଛଡ଼ା 364 ଆଇପିସିରେ ବି ତାଙ୍କୁ ଆଜୀବନ କାରାଦଣ୍ଡ ହେଉଛି ଓ ଅର୍ଥ ଦଣ୍ଡାଦେଶ ହେଉଛି 50,000 ଟଙ୍କା। ଆଉ 201 ସ୍କ୍ରିନିଂ ଏଭିଡେନ୍ସ ତାପରେ ବି ଦଣ୍ଡାଦେଶ ଦେଇଛନ୍ତି। ସେଥିରେ ଦେଇଛନ୍ତି 7 ବର୍ଷ ଆର୍ଆଇ ଦେଇଛନ୍ତି। ତା ଛଡ଼ା ତାକୁ ଫାଇନ୍ ବି ଦିଆଯାଇଛି 25,000 ଟଙ୍କାର ଦିଆଯାଇଛି।